গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 9:30 আর আমি এখন চলে এসেছি তোমাদের সামনে কিছু একটা করার। তো কি করব কি করব ভেবে পাচ্ছি না। তো আমি কিছুদিন আগে একটা কুকিং চ্যানেলে একটা ভিডিও দেখেছিলাম, রান্নার ভিডিও দেখেছিলাম। তো সেটা আমার কয়েকদিন ধরে করার খুব ইচ্ছা ছিল যে ওটা আমি ট্রাই করব, কারণ জিনিসটা দেখতে এতটাই সুন্দর লাগছিল। খেতে কেমন হবে সেটা ভাবিনি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ওটা নিয়ে আজকে বসলাম, ওটাই ট্রাই করছি, দেখি কেমন হয়। জানি না, এমনি তো দেখে বসে পড়লাম, এখন কতটা কী হবে সেটা বলতে পারছি না। তো তোমরা দেখো আর আমার সাথে থাকো। আমি জিনিসগুলো সব ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি এখানে। তো ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে হচ্ছে দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে কুসুম আলাদা করেছি আর ডিমের সাদা অংশটা আলাদা করেছি। তো কুসুমটা আমার আলাদা করতে অনেকটাই কষ্ট হয়েছে, তো কিছুটা সাদা অংশ ওর মধ্যে গেছে, কিছু করার নেই। আর কুসুমটার মধ্যে আমি এক চিমটি নুন ঢেলেছি, সেটা আমি দেখাইনি। আর ওই যে একটুখানি চিনি, এক চামচ চিনি নিয়েছি, ওই চিনিটা আমি সাদাটার মধ্যে দেব আর নুন দিয়ে হলুদটাকে একটু ফেটিয়ে নেব। তো আগে আমি ওই নুন দিয়ে ওই কুসুমটাকে ফেটাই, তারপরে যাব সাদা অংশটা ফেটাতে। তো তোমরা সাথে থাকো, আমি ওটাকে ফেটিয়ে নিই আগে। আর একটা কথা, আমি পরে ভয়েস দিচ্ছি, কারণ আমি যখন ভিডিওটা করছিলাম তো এখানে গুরু পূর্ণিমার জন্য আমাদের বাড়ির পাশেই না একটু দূরে কীর্তন হচ্ছিল। তো ওই কীর্তনের আওয়াজটা পুরো আসছে, সেই কারণে যদি কপিরাইট পড়ে তার জন্য আমি ওই সাউন্ডটাকে অফ করে দিয়েছি, অফ রাখতে বাধ্য হয়েছি। আর পরে ভয়েস দিচ্ছি, এখন আমি কুসুমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো কুসুমটা আমার ফেটাতে, কুসুম না শুধু, পুরোটা পুরো জিনিসটাই ফেটাতে, সাদাটা আর কুসুমটা দুটোই ফেটাতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। তো অনেকক্ষণ ফেটাতে হয়েছে, যেই কারণে হাত ব্যথা হয়ে গেছে, পুরো হাতের ঘাড়মার সব ব্যথা হয়ে গেছে। তিনবার মোট ফেটিয়েছি, কারণ কুসুমটা একবার ফেটিয়েছি, তারপর আবার কুসুমটার পরে আবার ডিমের সাদাটা ফেটিয়েছি, তারপর আবার দুটো একসাথে করে আবার কতক্ষণ ফাটিয়েছি। তো ওইভাবে হাত ব্যথা হয়ে গেছে ফেটাতে ফেটাতে। আমি এখানে ডিম ফেটাচ্ছি আর আমার মেয়ে পড়তে বসেছে, কিন্তু আমার যেই যখন দেখলো আমি এগুলো নিয়ে এসেছি, মেয়ে পড়াশোনার বই গুছিয়ে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। আর ও ওটা দেখবে আর ও নাচছে, তো ক্যামেরার বাইরে নাচছে, ক্যামেরার সামনেও আসেনি। আর আমার মেয়ের নাম মিঠি, ওকে সবাই মিঠি বলেই ডাকে। আমি বারবার আমার মেয়ে বলি, তো আমার মেয়ের নাম একবারও তোমাদের বলিনি, ওর নাম মিঠি আর স্কুলের নাম তোমার মৌবনি। ওর এই মিঠি নামটা দিয়েছে ওর দিদুন, মানে আমার মা। ওর বাবার নাম মিঠুন, বাড়িতে সবাই মিঠাই ডাকে, তো সেই নামের সাথে মিলিয়ে মা এই নামটা দিয়েছে, মিঠি নামটা। তো তোমাদের কেমন লাগলো এই নামটা, মিঠি নামটা, তোমরা আমাকে জানিও একটু। আর এখানে আমার জিনিসটা আমার ফেটানো হয়ে গেছে, কুসুমটা। আর কুসুমটা ফেটিয়ে এবার আমি ওইটা ডিমের সাদাটা ফেটাবো। তো এই ফেটানোর এই জিনিসটার নাম আমি জানি না, তাই আমি বলছি এই জিনিসটাকে আমি আবার ধুয়ে নেব, কারণ ওখানে দুটো আলাদা আলাদা ইসে দিয়ে ফাটিয়েছিল, তাই ওটাকে আমি আবার ধুয়ে আনলাম, ধুয়ে তা মুছে তারপর আমি সাদাটাকে ফাটাবো। তো আমি ফেটাতে অনেকক্ষণ টাইম লেগেছে, আমি বসেছি 9:30, আমার দশটার ওপরে, প্রায় 10:50 হয়ে গেছে ফেটাতে ফেটাতে, এক একটাকে 10-12 মিনিট করে ফাটিয়েছি। আর তারপর আমি গেছি রান্নাঘরে, এদিকে আমার মেয়ের ঘুমও পেয়ে গেছিলো, ওকে তাড়াতাড়ি ইসে করছিলো, আর আমার হাত অনেক ব্যথা হয়ে গেছিলো। পরে ভাবছি যে নিয়েও কি ভুল করলাম, এবার জিনিসটা আমি জানিও না, কোনোদিন বানাইও নি, হঠাৎ করে দেখে একটা জিনিস বানাতে গেলাম, তারপর যদি ভালো না হয় তো আমার পুরো জিনিসটা আমার বেকার হয়ে যাবে, খাটনিটা বেকার হয়ে যাবে। ডিমটাকে ফেটাচ্ছি আর বারবার এই চিন্তাটাই করছি যে কীরকম হবে না হবে। তো পরে ভাবলাম যে এত ফেটানোর একসাথে মিশিয়ে, মানে এত আলাদা আলাদা করে ফেটানোর মতো এমন কিছুই না জিনিসটা, একসাথে কুসুমটা আর ডিমটা যদি একসাথেই করা হয় তো দুটো একসাথেই ফেটানো ভালো ছিল। আমিও দেখলাম, দেখে আমিও নিজেও বোকার মতো ওই রকমই করলাম, তো মনে হয় না, কারণ দুটোই তো ফেটালাম, ফেটানোর পর আবার দুটো একসাথে নিয়ে আবার ফেটালাম। তো একসাথেই জিনিসটা থাকলে ফেটালে কোনো ক্ষতিই হতো না, আমার সেটা আমার পার্সোনালি আমার মনে হয়। তো বেকার জিনিসটাকে ঘাটানোর
এত বড় করার মতো কিছুই ছিল না, এত খাটনি করার মতোই কিছু ছিল না। তারপর আর কি করব, আমি তো সেই বোকার মতো শুরু করে দিয়েছি কাজটা। আর পরের বার আর করব কিনা তাও জানি না, কারণ হাত প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। আর ইচ্ছাও করছিল না যে এতবার এত করে ফেটাতে, তো কি করব, তাও নিয়ে নিয়েছি জিনিসটা, এখন তো করতেই হবে। এই যে এটাও ফেটানো হয়ে গেছে, এবার এটার মধ্যে ওই কুসুমটা দিয়ে দেব, কুসুমটা দিয়ে আবার ফেটাবো। তো দাঁড়াও, আমি ভালো করে একটু ঢেলে নিই। আমি এটা ঢেলে দিয়েছি, এবার আমি এটাকে আবার ফেটাবো, তারপর যাব রান্নাঘরে। তো আমি এখন রান্নাঘরে নিয়ে এসেছি, সব নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আর আমি গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুর ওপরে তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি, কারণ আমার ইন্ডাকশান নেই। আর ওটা দেখলাম টেম্পারেচার অনেক কম রেখে তারপর করতে হবে, তো আমি ইন্ডাকশান নেই তো কিসে আমি টেম্পারেচারটা কন্ট্রোল করব। তাই একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুটার ওপরে প্যানটা দিয়েছি। তো এবার একটু বাটার দিয়ে দেব, বাটার ব্রাশ করে দেব। তো আমার কিন্তু অয়েল ব্রাশও নেই, হ্যাঁ, আমি কিন্তু তেমন কোনো রান্না টান্না করি না তা বেশি, মানে অন্য ধরনের কোনো রান্না করি না, কমন রান্নাই করি, এই সব রান্না খুব কম করি। তো আমার অয়েল ব্রাশ নেই, তাই আমি হাত দিয়েই ব্রাশ করছি, আমার হাতটাকেই ব্রাশ করে নিয়েছি। আর প্যানটা গরম হয়ে গেছিলো, আমার মাখাতেল বাটারটা মাখাতে অনেকটা কষ্ট হচ্ছিলো, ছ্যাঁকা লাগছিলো বারবার, তাও একটু 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 করে আমি ওটাকে ব্রাশ করেছি। আর ভাবছি একটা ব্রাশ কিনে নিলে কতবার যাই দোকানে, কিন্তু এইসব জিনিস কিনি না, আর কিনি না কারণ পরে থাকবে ঘরে, এসব তো করি না, কিসের জন্য কিনবো, শুধু শুধু দরকার পড়ে না, তার জন্য আর কিনিও নি, এখন প্রয়োজন মনে হচ্ছে, আর হাতেও ছ্যাঁকা খেতে হচ্ছে। তো আমি ওটা বসিয়ে দিয়ে এইবার আমি ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে এরপরে আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপর দু মিনিট পরে সে দেখবো এর অবস্থা কীরকম। তো আমি ওটাকে ঢালছি আর ভাবছি কী হবে কী হবে, আমি কি ভিডিওটা করতে পারছি না কি পারছি না, মানে জিনিসটা কীরকম হচ্ছে নিজে ঠিকঠাক বুঝতে পারছি না। তো তোমরা একটু ওয়েট করো, ওয়েট করে দেখো যে জিনিসটা কী হলো। তো আমি দু মিনিট পর চলে এসেছি, এসে ঢাকনা উল্টে দেখলাম যে সাইডটা একটু হয়েছে আর মাঝখানটা পুরো কাঁচা রয়েছে, নাড়িয়ে দেখলাম মাঝখানটা পুরো জলের মতো এসে হচ্ছে। তো আবার কিছুক্ষণ আমি ঢেকে রেখে আবার দু তিন মিনিট পর এসেছি, এসে দেখলাম জিনিসটা হয়েছে কিন্তু ওইরকম স্পঞ্জি হয়নি, একটুও ফোলেনি। তো আমার মনে হচ্ছে যে ওটার মধ্যে হয়তো বেকিং সোডা দিয়েছিল, তো বেকিং সোডায় যেহেতু ফোলে, আমি তো বেকিং সোডা দিইনি আর ভিডিওটায় দেখিনি যে বেকিং সোডা দিয়েছে, যে কারণে আমিও দিইনি, হয়তো ওটা শো করেনি। তো আমি যেটা বুঝলাম, বেকিং সোডা দিলে হয়তো ফুলতো জিনিসটা। তারপর ঘরে নিয়ে আসলাম, এনে মেয়েকে বললাম, মেয়ে খাবে বললে ইসে করছিলো, তো ওকে দিলাম, দেওয়ার পর ও বললো ওর ভালো লেগেছে, কিন্তু আমি পার্সোনালি বলছি আমি খাওয়ার পর আমি যেটা বুঝলাম ওটা একটু গন্ধ ছাড়ছিলো, ডিমের একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা একটু ছাড়ছিলো, তাছাড়া খুব খারাপ ছিল না খেতে, অনেকটা পুডিংয়ের মতো ছিল খেতে। আর একটু তার জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলেই হতো ওই গন্ধটার জন্য, আষ্টে গন্ধটার জন্য। আর এটা পুরো রুটির মতো হয়েছে, স্পঞ্জি, মানে যেটা পাউরুটির মতো দেখতে সেটা আমার আটা রুটির মতো দেখতে হয়েছে, কারণ স্পঞ্জি হয়নি, যেই জিনিসটা আমার ভুল হয়ে গেছে। আমি যদি একটু বেকিং সোডা দিতাম তাহলে এই জিনিসটা এরকম হতো না, হয়তো সুন্দর হতো, জানি না কতটা সুন্দর হতো দেখতে, তবে একটু হয়তো ফুলতো, ওই ওদের মতো রুটির মতো অতটা না ফুললেও একটু ফুলতো। তো যাই হোক, মেয়ে বলেছে ভালো, আর আমারও খুব খারাপ লাগেনি, তবে একটু গন্ধ লেগেছে, আষ্টে গন্ধ, ডিমের যেমন একটা গন্ধ ছাড়ে সেই গন্ধটাই লেগেছে, তার জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলেই হবে। আর তোমরা ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার
ফ্যামিলিতে নতুন যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।